12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। এতে নাবিক এবং ক্রু সহ 23 বাংলাদেশি জিম্মি হন জলদস্যুদের হাতে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে যায়। এক সপ্তাহ পর উদ্ধারে নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশের নৌবাহিনী এবং সোমালিয়ার পুলিশ। জিম্মি নাবিক এবং জাহাজকে উদ্ধার করতে অভিযান শুরু হচ্ছে, এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে এমভি আব্দুল্লাহ জাহাজে অবস্থানরত জলদস্যুদের সরবরাহ করার জন্য নেয়া মাদকবাহী একটি গাড়ি জব্দ করেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডে জলদস্যু দলের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে তারা সতর্ক অবস্থায় আছে এবং এমভি আব্দুল্লাহ জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছেন। এর আগে শনিবার ভারতীয় নৌবাহিনীর স্পেশাল কমান্ডো ফোর্সের 40 ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হয় মাল্টার এমভি রুয়েন। 14 ডিসেম্বর ওই জাহাজটি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। রুয়েন উদ্ধারের ঠিক দুদিন পর রয়টার্স জানালো বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযানে নামতে যাচ্ছে সোমালিয়া এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর যৌথ দল। প্রায় এক দশক ধরে ভারত মহাসাগর, লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলের ত্রাস সোমালীয় জলদস্যু। গত নভেম্বর থেকে 20টিরও বেশি জাহাজে আক্রমণ করেছে তারা। বেশ কয়েক বছর তাদের দৌরাত্ম্য কমে গেলেও গেল নভেম্বর থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দস্যুরা, যার সবশেষ শিকার বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। মুশফিকা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।